দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। এইভাবে কিন্তু লম্বা লম্বা করে টান মারতে হবে। সত্যি বন্ধুরা কাঁচা আলুর ঝুড়িটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগছে আর খুবই মুচমুচে হয়েছে, নাড়লেই কিন্তু ভেঙে যাচ্ছে। আনিশা ভিলেজ কুকিং এর আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে বরাবরের মতো আবারও হাজির হয়ে গেছি দারুণ মজার নতুন ইউনিক একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা আলুর ঝুড়ি বা চিপস। এটা বানানো খুবই সোজা, একবার দেখলে যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর একবার বানিয়ে আপনারা অনেকদিন ধরে খেতে পারবেন, নেতিয়ে যাবে না। প্লিজ দয়া করে পুরো ভিডিওটাই টেনে দেখবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবেন। কাঁচা আলু ঝুড়ি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে তিনটে বড় সাইজের আলু নিয়েছি। প্রথমে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। এবারে বাটির মধ্যে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দেব। এইভাবে করে আমি তিনটে আলু ছুলে নেব আর সঙ্গে সঙ্গে ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রাখবো। আর এইভাবে যদি আমি ঠান্ডা জলের মধ্যে আলুটা রেখে দিই তাহলে কিন্তু ঝুড়িটা কিন্তু সাদা ধপধপে হবে, লাল হবে না। তো বন্ধুরা আমি তিনটি আলু খুব ভালো করে ছুলে নিয়েছি, এবারে ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ এরকম রেখে দেব, তাহলে কিন্তু আলুর যে কষ্টটা আছে ওটা সরে যাবে বা চলে যাবে। 5 মিনিট হয়ে গেছে, এবারে আমি জল থেকে আলুগুলো তুলে নেব। এবারে আমি কাঁচা আলু সরাসরি তেলেতে ঝুড়ি বা চিপস বানিয়ে দেখাবো, সেজন্য প্রথমে আমি উনুনটা ধরে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি আলু ঝুড়িগুলো বানাবো, সেজন্য একটা গ্রেটার নিয়েছি। আলুটা আমি কিভাবে গ্রেট করছি আপনারা দেখে দেখে কিন্তু বুঝে নেবেন। এইভাবে করে ধরতে হবে দেখুন, আর এইভাবে লম্বাটে করে টান মারতে হবে। এইভাবে কিন্তু লম্বা লম্বা করে টান মারতে হবে। মিডিয়াম জালে এইভাবে কিছুক্ষণ সময় ধরে ভাজবো, তাহলে কিন্তু ঝুড়িটা মুচমুচে হবে। যেহেতু আমি কাঁচা আলু সরাসরি তেলের মধ্যে ফ্রাই করছি তাহলে কিন্তু একটু সময় বেশি লাগবে। ঝুড়িটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ঝুড়িটা হচ্ছে, একদম শর্টকাট রেসিপি। এইভাবে করে আমি সবগুলাই ঝুড়ি বানিয়ে নেব। এগুলা ঝুড়িও ভাজা হয়ে গেছে, তুলে নেব। সবগুলাই ঝুড়ি ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো বন্ধুরা এখানে আমি কিছু কাঁচা বাদাম নিয়েছি, ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। সেই সাথে কিছু আমি কারি পাতা ভেজে নেব, আর কারি পাতা ভাজার সময় কিন্তু খুবই ফুটে সাবধানে ভাজবেন।
কিছুক্ষণ ধরে আমি ঝুরি ভাজাটা ঠান্ডা করে নিয়েছি, এখন মুচমুচে হয়ে গেছে। এখন আমি কিছু মশলাপাতি অ্যাড করব। প্রথমে দিয়ে দিব লবণ, সেই সাথে দিয়ে দিব ভাজা লঙ্কার গুঁড়া, ভেজে রাখা বাদাম, সবকিছু উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর লবণীয় লাগছে আর কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, এতটাই মুচমুচে হয়েছে, নাড়লেই ভেঙে যাচ্ছে। তো বন্ধুরা আমি এখানে কাঁচা বাদাম ভেজে দিয়েছি, তবে আপনারা চাইলে এখানে কাজু বাদাম ভেজে দিতে পারেন। সত্যি বন্ধুরা কাঁচা আলুর ঝুড়িটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগছে আর খুবই মুচমুচে হয়েছে, নাড়লেই কিন্তু ভেঙে যাচ্ছে। বন্ধুরা আজকের এই শর্টকাট কাঁচা আলুর ঝুড়িটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সবার সঙ্গে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন আর পাশে যে বেলঘন্টিটা আছে সেটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বন্ধুরা এই কাঁচা আলু ঝুড়িটা যদি আপনারা অনেকদিন ধরে খেতে চান তাহলে একটা এয়ারটাইট কৌটোতে ভরে রাখবেন আর লবণটা কিন্তু দেবেন না, লবণ দিলে কিন্তু নেতিয়ে যাবে, খেতে ভালো লাগবে না।